চাপ লাগাই মানিতে তাহলে পায় তালুতে আমি চাপ কুরা দিতে পারি না জিতে পায়ের তলায় ব্যাথা আসলে পায়ের তলায় বেথা এবং শীতে বেথা বেড়ে যেতে পারে অনেকের ক্ষেত্রে তো পায়ের তলার ব্যথার ক্ষেত্রে অনেকগুলা কারণ আমরা প্লান্টার ফ্যাসাইটিস নামক একটা রোগ পেয়ে থাকি ক্যালকেনিয়ালিস পার অ্যানাদার রোগ তাছাড়া পায়ের তলা অনেক সময় হাঁটুর সমস্যাও কিন্তু পায়ে যেতে পারে কোমরের সমস্যা এর আগে যে রুগী বলছিল পায়ে লাগা এটাও অনেক সময় কোমরের সমস্যা পায়ে যেতে পারে আমার যেটা মনে হচ্ছে ওনার প্লান্টার ফেসিলিটি সমস্যা ভুগছে সেক্ষেত্রে জুতার ব্যবহার ইম্পর্টেন্ট মানে আমরা যারা জুতো ইউজ করি যাদের ব্যথা আছে তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য যাদের ব্যথা হয় নাই বা হতে পারে বা যারা এখনো পায়ের ব্যথা ভুগছেন না সবাই যেন নরম সোলের জুতা ব্যবহার করে আবার খুব উঁচু নেই ব্যালেন্সড একটা যে মাঝামাঝি টাইপের হিল ইউজ করবে এবং সেটা সফট হইতে হবে এবং খালি পায়ে যেন কোনো হার্ট সার্ফেসে চলাফেরা না করে যারা শহরে থাকে সবার ফ্লোর কিন্তু অনেক হার্ড বা রাস্তায় যে পিচ ঢালার যে রাস্তা খালি পায়ে চলার কি বাতের ব্যথা বেড়ে যাওয়ার ই আছে না খালি পায়ে হ্যাঁ অবশ্যই আছে খালি পায়ে যদি আপনি পিচ ঢালা রাস্তায় আপনি হাঁটেন বা হার্ড সারফেসে হাঁটেন ফ্লোর যেটা টাইলস করা ফ্লোর সেক্ষেত্রে পায়ের তলা ইনজুরি হতে পারে এবং পায়ের তলা ব্যথা হতে পারে দিস ইজ এখানে হচ্ছে ফ্রিকশনাল একটা ব্যথা ব্যথা হতে পারে পায়ের তলা আল্লাহ পাক এমন ভাবে পা তৈরি করে দিয়েছে নিচে প্যাড থাকে কিছু আপনার টিস্যু থাকে যেন ফ্লোরের সাথে ওখানে ব্যথা না লাগে মোস্ট অব দা মানুষ যারা গ্রামে থাকে তারা কিন্তু নরম রাস্তা হাঁটে গ্রামের রাস্তা কিন্তু মাটির তৈরি ঘাস আছে যেখানে ইঞ্জুরিটা হওয়ার চান্স থাকে না কিন্তু যেখানে শহর বা আমরা শহরের বাড়িতে তো ফ্লোরটা একদম সমান ওখানে কি সমানের ব্যাপারটা না ফ্লোরটা হচ্ছে যে শক্ত হার্ড সার্ফেস এই যে হার্ড সারফেসটাকে আমরা যদি জুতো ব্যবহার না করি এবং সফট জুতা ব্যবহার না করি তাহলে কিন্তু পায়ের তলায় প্লান্টার ফেসিটিস নামক ইঞ্জুরি হতে পারে আস্তে 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 কারণ আমাদের শরীরের ওজনটা পায়ের মাধ্যমে ফ্লোরে বা ভূপৃষ্ঠে চলে যায় দিস ইজ বায়ো মেকানিক্স আমরা যেটা বলে থাকি তো নিচে যে ক্যালকেনিয়াল বোনসটা থাকে সর্বনিচে পায়ের নিচে সেই বোনসটার নিচে তেমন অল্প একটু মাংসপেশি থাকে কিন্তু যদি সফট জুতা না প ব্যবহার করে ফ্লোরের সাথে ইঞ্জুরি হতে পারে ইঞ্জুরি হতে 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 এক পর্যায়ে কিন্তু আপনার পায়ের তলায় ব্যথা হতে পারে এই রুগীগুলো আমাদের কাছে সবচেয়ে কমন আমরা প্রায়ই পেয়ে থাকি এই ক্ষেত্রে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে জুতা কেনার ক্ষেত্রে অবশ্যই নরম সোলের জুতা ব্যবহার করতে হবে আমরা বিরতিতে যাবার আগে আপনার কাছে একটা প্রশ্ন করেছিলাম যে বাতের ব্যথার কারণে পা ফুলে যায় পা ফুলে যাওয়াটা দেখে প্রথমে অনেকে বুঝতে পারে না অনেকে বলে যে কিডনির সমস্যা হয়তো সেই জন্য ফুলে যাচ্ছে টেস্ট করতে গিয়ে দেখে যে কিডনি ঠিক আছে ক্রিয়েটিনি ঠিক আছে সব কিছু ঠিকঠাক কিন্তু পা ফুলে যাচ্ছে এখন এটা বাতের ব্যথার কোন কোন অনুসর্গগুলোর কারণে এই পাটা ফুলে যায় এবং এটার জন্য কি করবে কারণ এই পা ফোলা থেকে প্রচন্ড এক ধরনের ব্যথা হয় সমস্যাটা পায়ে যখন ফুলে যায় এমনিতেও যদি ব্যথা থাকে ফুলে যাওয়ার কারণে ওখানে কিন্তু একটা প্রেসার ক্রিয়েট হয় তার কারণে রোগীর ব্যথা আরো তীব্রতা বেড়ে যেতে পারে আসলে আপনি যেটা বলছেন হ্যাঁ কিডনি সমস্যা থেকে অনেক সময় পায়ে পানি আসতে পারে বা ফুলে যেতে পারে নট नॉट নেসেসারি যে শুধু কিডনি সমস্যা থেকে হতে পারে সাধারণত আমরা অনেকগুলা রোগ থেকে সমস্যাটা হতে পারে বা অনেকগুলা প্রবলেম বিভিন্ন মেডিকেল সমস্যা থেকে হতে পারে যেমন কেউ যদি ব্যথার ওষুধ খায় তা থেকে পায়ের পাতা বা পায়ের পাতা ফুলে যেতে পারে ব্যথার সাথে পায়ের পাতা হ্যাঁ ফুলে যেতে পারে পানি আসতে পারে এবং দীর্ঘমেয়াদী পেইন কিলার খেলে এটা হতে পারে not only যে পায়ের পাতা ফুলে যাবে পাশাপাশি আই চোখের নিচে ফুলে যেতে পারে মুখ ফুলে যেতে পারে সারা শরীর ফুলে যেতে পারে এটা ব্যথার ওষুধের সাইড এফেক্ট ব্যথার সাইড এফেক্ট তারপরে হচ্ছে আপনার যদি কোনো ইউরিন ইনফেকশন হয় ইউরিন যদি যদি কোনো কারণে ইনফেক্টেড হয় তখনও কিন্তু পায়ের পানি আসতে পারে পা ফুলে যেতে পারে যদি আপনার পায়ের পাতার ঘটনগত সমস্যা থাকে যে পায়ের পাতার যে প্রাকৃতিক যে ঘটন থাকার কথা যেটা আমরা ফুট বলে থাকি সেটা অনেক সময় ফুট হতে পারে অতিরিক্ত কার্ভ হতে পারে পায়ের তলা কিন্তু একেবারে ফ্ল্যাট না নর্মাল পায়ের পাতা কিন্তু একটু কার্ভ যদি তাদের অনেকের অতিরিক্ত ফ্ল্যাট থাকে মানে একেবারে কার্ফটা না থাকে তাদেরও সমস্যা হতে পারে বা আবার যদি হয়ে থাকে অতিরিক্ত কার্ভ দুই রোগীদের ক্ষেত্রে এই সমস্যা হতে পারে হার্টের বিভিন্ন রোগ থেকে কিন্তু পা ফুলে যেতে পারে আর একটা হচ্ছে গ্রেভিটিশনাল ইডিমা কোনো রোগী নেই এমনিতেও হতে পারে সাধারণত যাদের বয়স পঞ্চাশ ঊর্ধ্ব তাদের যেমন আপনি লং ড্রাইভ করলেন মানে কয়েক মানে পাঁচ ছয় ঘন্টা একটা না আপনার গাড়ি তাহলে আমি কখন বুঝবো কোন পা ফুলে যাওয়াটা বাতের ব্যথার সাথে জড়িত এই যে লং টার্ম বসে থাকে আমি যেটা বলছি গ্রেভিটেশনাল ইডিমা এটা হঠাৎ করে হতে পারে বা রুগী বসে আছে তখন হতে পারে বাতের ব্যথার সাথে অন্য কিছু রোগ আছে যেমন গাউটি আথ্রাইটিস সেই ক্ষেত্রে পুরা পা ফুলবে না আঙ্গুলগুলা স্পেশালি গ্রেট টো যেটা বৃদ্ধাঙ্গুল এই জায়গাটা ফুলে যাবে লাল হয়ে যাবে গরম হয়ে যাবে গাউটি এটা এক প্রকার এটা এক প্রকারের বাতর যেটা আমি বলছিলাম যে বিচি জাতীয় খাবার থেকে সাধারণত বেশি হতে পারে অতিরিক্ত আপনার রেড মিট যেমন গরু খাসি বা কলিজা জাতীয় খাবার